বসবাস করে আমরা ঈমান জান প্রত্যেকটা আত্মীয়দের হক আমাদের উপরে আছে না নাই। এখন আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে আল্লাহ হক এবং বন্ধ হকের তুলনামূলক বিস্তৃতি। এবার বিস্তৃত করা যায় এই আয়াতে রব্বুল আলামিন আত্মীয়তার হক আদায় করার নির্দেশ দিয়েছেন, মিসকিনদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন, মুহাজিরদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন। হক কি? হক হল এমন কিছু বাস্তব জিনিস যে বাস্তব জিনিসগুলো আদায় করা মানুষের উপর কর্তব্য, এমন কিছু বাস্তব বিষয়, এমন কিছু বাস্তব সম্মত দায়িত্ব যে দায়িত্ব আদায় করা মুসলমানদের জন্য অপরিহার্য, মানুষের জন্য অপরিহার্য। এই অপরিহার্য দায়িত্বটাকে বলা হয় এখন এই অপরিহার্য দায়িত্ব আমাদের উপরে, এই অপরিহার্য দায়িত্ব হক আছে। এই হক কিছু হক হয় মানুষের, কিছু হক হয় আল্লাহ। আল্লাহ যেমন আমাদের উপর হক আছে ঠিক তেমনি ভাবে পৃথিবীর মখলুকের আমাদের উপর হক আছে, মানুষের হক আছে যেমন মখলুকের হক আছে শুধু মানুষের নয়, প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর হক যেমন আছে গোটা মখলুকের হক আছে, আল্লাহর হক যেমন আছে মানুষের হক আছে। আল্লাহর হক কি আমাদের উপরে? আল্লাহর হক আবার দুই প্রকার, এক প্রকার আল্লাহর হক হলো আকীদার সাথে সম্পর্ক, আরেক প্রকার আল্লাহর হক হলো আমাদের উপরে যেটা আমাদের আমলের সাথে সম্পর্ক। এক প্রকার হক আল্লাহর কি সাথে সম্পর্কিত? আকীদার সাথে। আল্লাহর আরেক প্রকারের হক হলো আমাদের আমলের সাথে সম্পর্কিত। আল্লাহ যে হক আকীদার সাথে সম্পর্ক রাখে ওই হক সব সময় অগ্রগণ্য হবে। রব্বুল আলামিনের যে সমস্ত হক আমার আকীদার সাথে সম্পর্ক এই হককে ওভারটেক করে অন্য হক আদায় করলে, কোন হক আদায় করলে আল্লাহর কাছে কবুল হবে না। যেমন আল্লাহ সব থেকে বড় হক হলো আমাদের উপরে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, এজন্য আমাদেরকে নিয়ত সহি করতে হবে আমলের নিয়তে। যাই শূন্য আল্লাহর কাছে সাহায্য চাইব রব্বুল আলামিন, আজকে যা শুনলাম এই শোনার উপর ভিত্তি করে আমাদেরকে আমল করার তৌফিক দাও আল্লাহ। বলেন আমিন। শুধু আপনারাই না, আমি আমার থেকে শুরু করছি, রব্বুল আলামিন যেন আমার মতো পথ আমলে লোকের আমলটাও সংশোধন করে দেন। সাথে সাথে আপনারা যারা সবাই আমলি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যেন আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। প্রথমে আয়াত করেছি আমি আয়াতের তর্জমা সমান, যে আয়াত বললাম সূরা নূরের 22 নম্বর আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন কি বলেন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমাদের মধ্য থেকে যারা মর্যাদাবান, তোমাদের মাঝে যারা সচ্ছল, কেউ কেউ আছে সচ্ছল না কিন্তু মর্যাদার অধিকারী, কেউ কেউ আছে অনেক সচ্ছল কিন্তু কোন মর্যাদা নাই, আছে না? বিশাল বিত্ত বৈভবের মালিক, বিশাল সম্পদের মালিক, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সাধারণ মানুষের ঘর গেছে বলিস এই যে বলেন তোমাদের মাঝে যারা সম্পদশালী এবং তোমাদের মাঝে যারা মর্যাদাবান তারা যেন এই ব্যাপারে কোন কসম না খায় যে সে তাদের প্রতিমাদের মধ্য থেকে যারা আত্মীয় স্বজন আছে, যারা মুসকিল আছে এবং যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে, এদেরকে সাহায্য না করার মর্মে তোমাদের মধ্য থেকে যারা মর্যাদাবান এবং সম্পদশালী তারা যেন কসম না খায়। কয়টা কথা বললেন এখানে? এক নম্বর, তোমাদের মধ্যে যারা মর্যাদার অধিকারী এরা যেন এমন কথা না খায় আমি আমার কোন আত্মীয়কে সাহায্য করব না, তোমাদের মধ্যে যারা সচ্ছল লোক এরা যেন কথা না খায়, অবক্ষত ভাইকে আমি সাহায্য করব না, অমক মিসকিনকে আমি সাহায্য করব না, অমক মহাজিরকে আমি সাহায্য করব না। আল্লাহ বিশ্বাস করছে সাথে সাথে রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা শুনো, তোমরা কি এটা ভালোবাসো না যে রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে? আমরা আল্লাহর ক্ষমাকে ভালোবাসি কি ভালোবাসি না, এটা তো আমাদের দরকার। রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন আল্লাহ তো হেফুনা
তোমরা কি এটা ভালোবাসো না? আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, রব্বুল আলামিন হলেন চির দয়াময়। মোটামুটি বুদ্ধিমান যারা আপনার জ্ঞানী মানুষ এতটুকু দাঁড়ায় আমাদের জন্য বিশাল ইশারা। রব্বুল আলামিন আমাদেরকে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে নিষেধ করেছেন, আমাদেরকে সহযোগিতা করবো না। শেষে কি বললেন? আল্লাহর ক্ষমা কি তোমরা ভালোবাসো না? তাহলে বোঝা গেল আত্মীয় স্বজনকে সাহায্য করলে, নিকট আত্মীয়কে সাহায্য করলে, গরিব মিসকিন অবশ্যই শানে নজরুল কাকে বলা তারা আপনারা জানেন। এরপরে আবার মনে করাই দিচ্ছি, পবিত্র কোরআনের আয়াতের শানে নজরুল আছে। আমরা জানি এই কোরআন রব্বুল আলামিন পৃথিবীতে একদিন নাযিল করেন নাই, কতদিনে নাযিল করেছেন? দীর্ঘ 23 বছরে রব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর বুকে কমপ্লিট করেছেন। অথচ লোকে মাহফুজ থেকে রব্বুল আলামিন আমাদের এই কোরআনকে দুনিয়া আসমানে এতটুকু নাযিল করেছেন, কিন্তু পৃথিবীতে রব্বুল আলামিন এই কোরআনকে কমপ্লিট করেছেন কত বছরে? দীর্ঘ 23 বছরে। আমাদের নবীকে গোটা কোরআন শোনাতেন, নবী আবার পাল্টা হযরত জিব্রাইল কে গোটা কোরআন শোনাতেন। এবং রাসূলের ইন্তেকালের আগের বছর রমজানে আমার বন্ধুর সাথে আমি মিলিত হয়ে যাব, তোমাদের মাঝে আর রমজানের রোজা কাটাতে পারবো না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনি এমন কথা কেন বলছেন? তখন রাসূল বলেন, প্রতি রমজানে জিব্রাইল এসে আমাকে একবার কোরআন শোনাতেন, এই বছর জিব্রাইল আমার সাথে দুইবার কোরআনের দাওয়াত করলেন। এটা প্রমাণ হয় আমার জিন্দগির চাকা শেষ হয়ে যাচ্ছে, সামনে রমজান পর্যন্ত তোমাদের মাঝে আর আমি থাকবো না। প্রতি রমজানে একবার গোটা কোরআন জিব্রাইল আল্লাহ রাসূলকে শোনাতেন, আল্লাহ রাসূল জিব্রাইল কে শোনাতেন, ঠিক? কিন্তু মানুষের জন্য সামনে এসেছেন, এই ঘটনার সমাধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, এই সমস্যার সমাধান আমি এখনই দেব না, দেখি আমার কোন সমস্যার সমাধানের জন্য যে আয়াত নাযিল হয়, ওই ঘটনাটা ওই আয়াতের শানে নজুল, ওই সমস্যার ইতিহাসটাই হলো ওই আয়াতের শানে নজুল। আরেকটা হলো শানে
এই দুইটা জিনিস আল্লাহ যারা নিয়মিত কাছের মাহফিল করতে কয়, আমাদের জানা থাকলে অনেকটা বুঝতে আমাদের সুবিধা হবে। আমি যে আয়াতটা আলাপ করলাম, এই আয়াতের সারের উপর কি এই আয়াতের সারের উপর হলো, আমরা যদি গজবায়ে বনি মুত্তালিকের পরে গজবায়ে বনি মুত্তালিক থেকে ফেরার পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে এক এক সময় এক এক উম্মাহাতুল মুমিনীনদের এক একজনকে সাথে করে নিতেন। গজবায়ে বনি মুত্তালিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে সাথে করে দিয়েছিলেন। সেই যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় রাতের বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাউনি করলেন। রাসূলের নিজাম ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মতান্ত্রিকতা ছিল। রাসূল যখন সফর শুরু করতেন শেষ রাতে শুরু করতেন, ছাউনি ফেলার পরে শেষ রাতে রাসূল জাগিয়ে দিলেন, চলো সফর শুরু হয়ে যাবে। সূর্যের রূপ প্রখর হয়ে গেলে সফর করতে কষ্ট হয়, এই জন্য সূর্যের আলো সূর্যের তাপ প্রখর হওয়ার আগেই আমরা কত দূর সম্ভব এগিয়ে যাব। সাহাবায়ে কেরামকে জাগিয়ে দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং উম্মাহাতুল মুমিনীন যারা রাসূলের সফর সঙ্গী হতেন তাদের জন্য আলাদা উঠে পর্দার ব্যবস্থা করে একটা ছোট্ট ঘরের মতো কুঠুরের মতো বানিয়ে উঠে উঠে বসানো হতো। সেটার ভিতরে হযরত আয়েশা আর যখনই যে উম্মাহাতুল মুমিনীন থাকতেন তার ওইটার ভিতরে বসতেন। এবং একজন সাহাবায়ে কেরাম এটাকে কাঁধে উঠে উঠে বসায় দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখন জায়গা দিলেন সফরের জন্য, হযরত আয়েশা ইস্তেনজার কাজ সারার জন্য একটু দূরে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত আয়েশার গলা থেকে হাতটাকে মনে করে গেলেন। আয়েশার বয়স কত ছিল? গলার ভাগ যখন পড়ে গেছে অন্ধকার রোদে আয়েশা খুঁজে পাচ্ছেন না, আর খুঁজতেছেন গলার ভাগ খুঁজতেছেন। ইত্তে বছরে ফুটা পাখিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তো পর্দা করেন আয়েশার সাথে, নবীর স্ত্রী উম্মতের মা। এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন। আর আমাদের সমাজে কোথাকার কোথাকার ল্যাংটা বন্ধ, হেরে বাবা রেখে তার পর্দা লাগে না। বর্তমান সমাজে, বর্তমান বিশ্বের গোটা পৃথিবীর সমাজ
উপস্থিত দলিল দরকার। এটা হজরত আবু বকর সিদ্দিক আর কোন হাবলের নামের সাথে
আমি জমিনে আল্লাহ আমাকে জমিনে নিজে ভাসাইবেন, তবে এমন দুঃখ আমি এত সাথে সাথী এত পবিত্র এত আমার জীবনকে হেফাজত করলাম, আজকে বোনা থেকে আমার নামে বদনাম ছড়াই দিচ্ছে। আপনার বিয়া কে করেছিল? আয়েশার সাথে আপনার জীবন ঠিক করেছিল কে? রাসূল বললেন তুমি এই কথা কেন জিজ্ঞেস করছো? আল্লাহ যদি আপনার জীবন ঠিক করে থাকেন তাহলে আল্লাহ তাকে রব্বুল আলামিন যদি শক্তি হয়ে যান রব্বুল আলামিন তার হাবিব রহমতুল্লাহ আলাইহির জন্য একটা জিনাকারী নারীর বিয়া ঠিক করবেন। আসমান থেকে উৎপল আসবে আয়েশার বিরুদ্ধে যে আয়েশা জিনা করছেন, তখন মুনাফিকদের অপপ্রচারের পাল্লায় পরে সেখান থেকে দুইজন আবু বকর সিদ্দিকের খালাতো ভাই এবং তিনি গরিব ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না, হযরত আবু বকর সিদ্দিক তাকে লালন পালন করতেন, তার খরচের পয়সা দিতেন। এরপরে আসমান থেকে যখন আয়াত নাযিল হলো রব্বুল আলামিন ঘোষণা করলেন আয়েশা পবিত্র, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসকা একজন সাহাবীর নাম একই দুই সাহাবীর বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক প্রয়োগ করলেন। রাসূল করিম তাদের বিচার করার পরে রব্বুল আলামিনের নির্দেশে তখন আবু বকর সিদ্দিক কসম খাইলেন, আমি তাকে সাহায্য করি চলতে পারে না, আমি টাকা পয়সা দেই আর সে আজকে আমার মেয়ের নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নামে ওই মুনাফিকদের ঢুকায় করে বদনাম করেছে, আল্লাহর কসম আমি কোনদিন আর তাকে সাহায্য করব না। আবু বকর সিদ্দিক কষ্ট লাগাই একজন মানুষের এটা থেকে আজকে আলেমদের গায়ে হাত তুলে এই যদি আমাদের সমাজের অবস্থা, আবু বকর সিদ্দিকের মতো আমাদের কি অবস্থা? শুধু কসম খাইলেন এটা না, আমি আর করবো না, তাকে আমি সাহায্য করি, আমি টাকা পয়সা দিয়ে তার খরচ চালাই। আজকে সে আমার মেয়ের বিরুদ্ধে বর্তমান করলো, আমার মেয়েও তো বড় কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ফরজি রাসূল রাসূলি তার বিরুদ্ধে সে বর্তমানে শরীর হয়ে গেল মুনাফিকদের সাথে, আমি তাকে সাহায্য করবো। তখন আল্লাহ তাকে রব্বুল আলামিন আয়াত হাজির করে বলে হে আবু বকর, যদিও ভুলে না আবু বকরের সাথে কিন্তু কে আলো পর্যন্ত সমস্ত মানুষকে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, শোনো শোনো তোমাদের মধ্য থেকে কেউ যেমন কসম যেন না খায় এসে তার আত্মীয়কে সাহায্য করবে না। বরং কি করে ওয়ালিয়াকু ওয়ালিয়াসরাহু রব্বুল আলামিন বলেন তারা
লোকের গুনাহ করে একটা অন্যায় করে ফেলেছিল, রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তাদের বিচার করেছেন, রাসূল তাদের বিচার করেছেন। এবার ইমানদারদের কর্তব্য হলো তারা বিচারের পরে তাদেরকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন তাদের জন্য ইমানদারের উচিত, যদিও তারা অন্যায় করেছে, আবার আল্লাহ যখন বললেন তোমরা কি আত্মীয় স্বজনকে তোমরা সাহায্য করবে আর রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন, এই আয়াত যখন নাযিল হলো তখন হযরত আবু বকর সিদ্দিক চিৎকার করে বলে না না আমি যে কসম করেছিলাম আমি অসত কসম ভেঙে ফেললাম, আমি নিশ্চয়ই রব্বুল আলামিনের গফরত রব্বুল আলামিনের ক্ষমাকে আমি আমার জীবনের সব কিছু থেকে বেশি ভালোবাসি, কাজেই আমি ক্ষমা করে দিলাম এবং আমি আমার কসম ভঙ্গ করলাম, আমি কসমের কাফফারা দিয়ে দিব এবং আজীবন আমি আমার এই খালেক ভাইকে সাহায্য করে যাব, আমি আজীবন ইস্তাকে সাহায্য করে যাব। আগে কসম খেয়েছিলেন জীবনের সাহায্য করবেন না, আর এখন আয়াত নাযিল হওয়ার পরে কি বলছে যে আজীবন সাহায্য করবেন। এখন রব্বুল আলামিন এই নির্দেশটা কেন দিলেন, কারণ আমার মায়ের বিরুদ্ধে একজন বদনাম করেছে, আমার মায়ের বিরুদ্ধে রাসূলের স্ত্রীর বিরুদ্ধে একজন অন্যায়ভাবে চোখ দিয়ে বদনাম করেছে, কাজে আমার ভিতরে এরকম দুঃখ আসতেই পারে, সাথে সাথে বিশেষ কোন আত্মীয় বিশেষ কোন মিসকিন বিশেষ কোন অসহায় ব্যক্তিকে সাহায্য নিয়োগ করলে এটা ইসলাম কোন আরাম করে নাই, আমি বিশেষ একজন লোককে সাহায্য করবো না, ইচ্ছা করে চলে যাবে আমি এই লোককে সাহায্য করবো, আমি অমক মিসকিনকে পয়সা দেবো না, আমি আমার অমক নির্দিষ্ট একটা আত্মীয়কে আমি সাহায্য করবো না, কিন্তু রব্বুল আলামিন বলেন না না তোমরা তো সাধারণ মুসলমান নও, তোমরা হলে আমার নবীর সাহাবি, কি আল্লাহর জন্য সিদ্দিককে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে বলে দেবেন না না তুমি এই কসম খাইতে পারো না, বরং তুমি তোমার কসম ভঙ্গ করে তোমার এই আত্মীয়কে সাহায্য করে দিবে। রাসূল হযরত মুআযিব ইবনে জাবাল রাসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে হযরত মুআজকে ইয়া মুআজ এ মুআজ হযরত মুআজ লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন আছে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন শোনো হে মুআজ আল্লাহ একটা হক আছে বান্দার উপরে বান্দাটা একটা হক আছে আল্লাহর উপরে মুআজ বললেন আল্লাহর হক বান্দার উপরে কি আর বান্দার হক আল্লাহর কাছে কি وما تغيظ الأرحام وما تزداد
সুপ্রাণ করা এক পাশা প্রাইভেট থাকে প্রেসিডেন্টের প্রাইভেট চিকিৎসক আছে না সবাই বড় বড় নেতা বিরোধী দলের নেত্রী তারও প্রাইভেট চিকিৎসক আছে অপেক্ষা করেছে নাপিতের খবর নেই হঠাৎ করে যখন তার ঘুম আসছে অন্তদন্ত হয়ে তবে আসে রাত্র ধরে যেই মাত্র গিয়ে আসে তেমন পরে আজকে তোমার খবর আছে ঘুমন্ত অবস্থায় রেখে তার সুন্দর করে কেটে দিছে বাচ্চার ঘুমো ভাঙে নাই কি বোঝাই খবর চাইতে যায় এই নাগিত ওর কাছে গেছে তুমি জানো তোমার জামাই যে কি পরিমাণ সে বলে তুমি বললেই তো আমি আগে তুমি বলে তুমি নাপিত না বিশাল বড় আলম হয়ে গেছে সন্তানের হক পিতা মাতার উপরে আছে কিনা নাই সমাজের মুরব্বী
যেতে হবে, সন্তানের হক যদি পিতা মাতা আদায় না করে, পিতা মাতাকে সন্তানের হক না আদায় করে কারণে জাহান্নামে যেতে হবে। স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে স্বামীকেও জাহান্নামে যেতে হবে, স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে স্বামীকেও জাহান্নামে যেতে হবে, স্ত্রীকেও জাহান্নামে যেতে হবে। ছাত্রের হক আছে উস্তাদের উপরে, উস্তাদ যদি ছাত্রের হক আদায় না করে উস্তাদকেও জাহান্নামে যেতে হবে, ছাত্র যদি উস্তাদের হক আদায় না করে ছাত্রকেও জাহান্নামে যেতে হবে। নেতাকেও জাহান্নামের আগুনে চলতে হবে। মসজিদের কমিটির উপরে, মসজিদের কমিটি মসজিদের হক যদি আদায় না করে, এই হক আদায় না করার কারণে জিনিস উপলব্ধি শুনে উদয় হওয়ার জন্য বলছি, কোরআন সুন্নাহর আলোচনা শুনে এই দেশের মানুষ
থেকে কিছুদিন পরে কৌশল পাল্টায় সিরাপ গুলো কিছুদিন পরে সিরাপ করা এখন কে গেছে এখন আল্লাহ
দিবেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক নষ্ট করা হয়েছে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে। এই জন্য হাদিস শরীফ আল্লাহ নবী বলেছেন আসরের ময়দানে কোনো কালে আমাদের নবী জাহান্নামীদেরকে সুপারিশ করে 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 মুক্ত করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে থাকবেন। এক পর্যায়ে একজন জাহান্নামী করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করে দিয়ে আল্লাহ আমার একটা উম্মত এখনো জাহান্নামে করে চলছে, ও আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার কাছে আমার ওই উম্মতটাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করছি। রাব্বুল আলামিন বললেন ওই জাহান্নামীকে আমি আল্লাহ মুক্ত করে জান্নাতে দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা থেকে ক্ষমা না নেবে। আমি তাকে জাহান্নাম দিয়েছি তার অপরাধ ছিল, সে তার পিতা মাতার হক নষ্ট করেছিল, তার পিতা মাতার হক নষ্ট করার কারণে আমি তাকে জাহান্নাম দিয়েছি, তার পিতা মাতা যদি ক্ষমা না করে আমি আল্লাহ তাকে জান্নাতে দিতে পারবো না। কিন্তু আল্লাহ জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে না নাই? অবশ্যই ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নীতি কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, চাই সে পিতা মাতা হোক, চাই সে সন্তান হোক, চাই সে স্ত্রী হোক, চাই সে স্বামী হোক, চাই সে ছাত্র হোক, চাই সে দলের হোক, চাই সে নেতা হোক, চাই সে ব্যক্তি হোক, চাই যে কোনো পর্যায়ের মানুষ হোক না কেন, কোনো একটা মানুষের হক যদি কেউ নষ্ট করে ওই মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেবে ততক্ষণ পর্যন্ত হাজার বার তওবা করলেও রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। এখন যদি আল্লাহর কাছে অনুমতি চাইবেন, ইয়া আল্লাহ আমি রাহমাতুল্লিল আলামিন আমি আখেরি নবী রব্বুল আলামিন আমি আপনি আমাকে অধিকার দিয়েছেন আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে দেওয়া দেব, আমি তো রাহমাতুল্লিল আলামিন ছিলাম আমার একজন উম্মত জাহান্নামে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার গোটা উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত রাহমাতুল্লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করতে পারি না। কিন্তু তোমাদের কলেজের টুকরা সন্তান যে জাহান নামে গেলে চলছে তোমরা কি জানো? বলবেন না না আমার উম্মত জাহান নামে গেলে চলবে আমি নবী হয়ে তা কোনদিন সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে গিয়েছিলাম রব্বুল আলামিন সত্য দিয়েছেন তোমরা যদি ক্ষমা করে দাও তাহলে তোমাদের সন্তানকে জান্নাতে যেতে পারবে, তোমরা যদি ক্ষমা না করো তাহলে তোমাদের সন্তানকে আমি সুপারিশ করেও জান্নাতে নিতে পারছি না। তাহলে প্রমাণ হয়ে গেল কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে নবীর সুপারিশেও কাজ হবে না। তখন পিতা মাতাকে এতই কষ্ট দিয়েছে একটি ছেলেকে চিন্তা করে পিতা মাতা বিমূল ভয়ে অস্বীকার করবে না না ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থাকতে যে কষ্ট দিয়েছে এই কষ্ট আমরা ভুলতে পারি না, আমরা ক্ষমা করতে পারবো না, এত কষ্ট করে লালন পালন করলাম বিদেশ থেকে ওই বিদেশ ঘুরিয়ে জিন্দগিতে পালন করে প্রবাসে জিন্দগি পালন করে প্রবাসে থেকে থেকে নিজের দেশ থেকে প্রবাস জিন্দগি পালন করে আমি আমার সন্তানের জন্য পয়সা অর্জন করে পাঠাইছিলাম, পয়সা করে শিক্ষিত আনিয়েছিলাম, কিন্তু তার সুন্দরী বৌমিয়া ঢাকা শহরে বসবাস করতো তার বাড়িতে গেলে ঘাট ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে, আমরা ক্ষমা করতে পারবো না। পিতা মাতা অস্বীকার করলে ক্ষমা করবে না? আল্লাহ বলেন এখন তো আরাম থেকে বলছে তারা যদি স্বচক্ষে দেখতে পারে যে তাদের সন্তান জাহান্নামে না গেলে কি কষ্টে আছে তাহলে তাদের দিলটা নরম হবে, হয়তো ক্ষমা করে দেবে। আপনি অনুমতি দিন তার পিতা মাতাকে ওই জাহান্নামের সামনে নিতে চান। তাদের সন্তানকে জানতে দেখবে বাবার চেয়ে মায়ের দরদটা বেশি থাকে, মায়ের দিলটাও নরম সন্তানের জন্য, পিতার চেয়ে মায়ের দরদ থাকে বেশি। ওই মা যখন সচক্ষে দেখবে তার সন্তান জাহান্নামে চলতেছে চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ
সেই সন্তানকে দশবার গর্ভের পেটে ধারণ করলাম, সেই সন্তানকে কষ্ট করে জন্ম দিলাম, সেই সন্তানকে অতি আদর যত্নে কষ্ট করে ফুটের প্রত্যন্ত লালন পালন করলাম। আজকে আমার সন্তানটা জাহান্নামে এখনো জ্বলছে, আমি মা হয়ে কষ্টকালে সহ্য করতে পারবো না। এখন সন্তানকে দেখে ভুলে গেছ, কিন্তু পিতা আবার শক্ত হয়ে যাবে, রাজি হয়ে যাবে, তখন মায়ের সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলবেন, নিজের স্ত্রীকে দেখো, দেখো আমরা তো জান্নাতে এই গেল, আমাদের সন্তানকে জাহান্নামে করে চালায় কি লাভ হবে? আল্লাহ তো জান্নাত তোমারই তো সন্তান, যা করছে করছে দুনিয়াতে গেছে, দুনিয়াতে তো আমরা যাবো না, সেও দুনিয়াতে যাবে না, কি কারণে জাহান্নামে করে যাবে? ক্ষমা করে দাও। নবীও বলবেন, স্ত্রীও সুপারিশ করবে, শেষ পর্যন্ত পিতাও ক্ষমা করে দেবে। এই যে সন্তানটা ছিল কোন হক নষ্ট করার কারণে, পিতা মাতার হক নষ্ট করার কারণে, পিতা মাতার হক যেমন সন্তানের উপরে আছে, সন্তানের হক ও পিতা মাতার উপরে আছে। ঠিক এবং এটাও দুনিয়ার চিত্র, দুনিয়ার অভিজ্ঞতা, যে পিতা মাতা ছোটবেলায় সন্তানের হক আদায় করে না, ওই সন্তানই যে পিতা মাতা তার সন্তানকে ইসলাম শিক্ষা দেবে না, সমাজ শিক্ষা দেবে না, কোরআন শিক্ষা দেবে না, সুন্দর শিক্ষা দেবে না, ইসলামের আদর্শ শিক্ষা দেবে না, আমি তো এই পিতা মাতার সন্তান, তুই যে আমাদের বন্দী করিস নাই, আমার নাফরমানি করেছিস, এই জন্য তুই জাহান্নামি, তোর পিতা মাতা আমার হক আদায় করেছে, এই জন্য জান্নাতি। সন্তান চিৎকার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা জান্নাতে যাবে, আমার পিতা মাতা নামাজ পড়েছে, এই জন্য জান্নাতের ফয়সালা করেছেন, আমার পিতা মাতা কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতের ফয়সালা করেছেন। রব্বুল আলামিন, আপনি জানেন আমি যে কোরআন তেলাওয়াত করি নাই, আমি যে নামাজ পড়ি নাই, আমি ইসলাম শিক্ষা গ্রহণ করি নাই, আমার তো কোনো ত্রুটি ছিল না, আমার পিতা মাতা নিজের নামাজ পড়তো, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার পিতা মাতা কোরআন তেলাওয়াত করতো, আমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই, আমার পিতা মাতা জান্নাত জাহান্নামের ভয়টা তার অন্তরে ছিল, আমাকে জান্নাত জাহান্নামের পরিচয় করায় নাই, আমার পিতা মাতা আমার হক নষ্ট করার কারণে আজকে আমার ঠিকানা হয়েছে জাহান্নাম। রব্বুল আলামিন, আমি যে আজকে জাহান্নামে, এটা আমার ত্রুটি ছিল না, আমার পিতা মাতার ত্রুটি জেনে আজকে আমি জাহান্নামে, কাজে আমাকে যদি জাহান্নামে দিতে হয়, আমার পিতা মাতাকেও জাহান্নামে দিতে হবে, আর আমার পিতা মাতাকে যদি জান্নাতে দিতে হয়, আমাকেও জান্নাতে দিতে হবে। সন্তান আপিল করে বাধাগ্রস্ত করবে পিতা মাতাকে, জান্নাতে যাওয়ার পথে বাধাগ্রস্ত করবে, কোন কারণে? এই পিতা মাতা সন্তানের হক আদায় করে নাই, এই জন্য প্রত্যেকটা মুসলমান সন্তানের হক তার পিতা মাতার উপরে, পিতা মাতা যেন সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, পিতা মাতা যেন তার সন্তানকে হত্যা না করে। হত্যা করে কি করে? আর একটু বলে বলেন, করে কি করে না? এই জন্য পুরাণ বলেন, রিজিকের ভয় করে সন্তান হত্যার করার প্রচলন আছে না নেই? কি সুন্দর শ্লোগান, আগে শুনতাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান এই কথা, এখন শ্লোগান কি? দুটি জিনিসে চিনচিনা একটি হলে ভালো হয়, শ্লোগান আছে না নেই? আমার এক যে একটা সংখ্যা, এই এক সংখ্যার আরেকটা নাম হলো কা।
আমাদের দেশে এখন কানা সন্তানের চর্চা করা হচ্ছে, তিন জেলায় একটি হলে বলা হয়, এখন একটা সন্তান নিয়ে আজীবনের জন্য সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বন্ধ করে এমন বিপদে বলে এই কানাও করে টিকে না। আমার দুঃসঙ্গের কাজ কিছুদিন পরে তার রোড অ্যাক্সিডেন্ট করে তার মায়ের সাথে মা মারাত্মক আহত হয়েছে, ছেলেটা জায়গা দিতে পারে। মাধ্যমে সন্তানকে হত্যা করে, এটা সন্তানকে এমন হতগ্রস্ত করে হত্যা করলো, ওই সন্তানটা আল্লাহর আদালতে দাঁড়িয়ে ওই পিতামাতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে জবাবদিহি হবে, আদালতে সন্তান হত্যা করলে আল্লাহর আদালতে হত্যা মামলা দায়ের হবে। জিসমানি যখন হত্যা জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মায়ের গর্ভে থাকতেই বাচ্চাকে হত্যা করে ফেলে, এটা জিসমানি হত্যা, আরেকটা হলে রুহানি হত্যা, সন্তান জন্ম দেওয়ার পরে আমাদের বাসার কাছে একটা ওনার দুইটা ছেলে, একটা বড় ছেলেকে একাউন্টে লেখাপড়া করে ইকোনমিতে, বড় বড় ব্যাংকে চাকরি পাবে, আর উনি তিনটা মানুষ ছোট ছেলেটাকে আমাদের সন্তানের জন্য বাসা জায়গা জমি টাকা পয়সা সব আমি আলাদা করে রেখেছি, আমার ওই আলাদা ছেলের জন্য ভবিষ্যতে নিজেকের জন্য কষ্ট করতে না। আর বড় ছেলের কি করেছি, একাংশে লেখাপড়া করেছি, এখন কি হয়, এখন বড় ছেলে তাকে লেখাপড়া করেছিল একাংশে, বিশাল বিশাল কোম্পানির ম্যানেজার হবে, লক্ষ লক্ষ টাকা বেতন পাবে, ম্যানেজার হয়েছে ঠিক, বড় দুটো কোম্পানির ম্যানেজার হয় নাই, ম্যানেজার হয়েছে আজকে টুটু কোম্পানি। দীর্ঘদিন পর্যন্ত কোর্স করাইয়া এখন ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অর্থনীতি বিষয়ে যারা পড়ে এদের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির উপরে সপ্তাহে দুদিন কোর্স করায়, সন্তানদেরকে হত্যা করবে না, সন্তানদেরকে হত্যা করে তার
যেভাবে হত্যা করো তার হক নষ্ট করো। আমরা ব্যবসা বাণিজ্য করি মানব জাতি, ব্যবসা বাণিজ্য দরকার আছে নি না আর ক্রেতার হক ব্যবসায়ীর উপরে আমি তোমার পণ্য যে কিনব সব দাম দুই নম্বর পণ্য দিও। যে ব্যবসায়ী ফাঁকাইয়া দুই নম্বর পণ্য দিল কাস্টমারের হক নষ্ট করলো, যে কাস্টমার তুমি হক বলো না টাকা বলো না, রাত্রে বাজে একটা বিচার করে নিবি কথা বলেন না নামাজের যে বক্ত
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।